গুড মর্নিং বন্ধুরা, তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো মুখটা ভালো নেই, শরীরটা খুব খারাপ, শুয়ে আছে। ওয়েদারটাও খুব খারাপ, ওকে নিয়ে যে যাবো তো দেখি। তো 3 দিন ধরে খুবই শরীর খারাপ হয়ে আছে, খুব ঠান্ডা লেগেছে, কাশি হয়েছে। তো দেখি এখন যাবো একটু মেডিসিন আনতে। আমি কাজকর্ম সেরে নিলাম, দুধ দিলাম, একটু খেলো। এই যে আজকে নিয়ে এলাম খাবার। তো ফাইনালি স্নান হয়ে গেছে, স্নান টান করে নিয়ে বসে পড়েছি একটু। তো রুটিটা করতে বাকি থেকে গেছে, ওটা বিকেলে করবো, কারণ করবো করার করাই হয়নি সত্যি কথা বলতে। আর মেয়েকে যে মেডিসিন দিয়েছি, ভাবলাম একটু দূরে যাব, কিন্তু বৃষ্টির জন্য ওকে ডাক্তারখানায় নিয়ে নিই। দেখি আজকে যদি না কমে কালকে অবশ্যই নিয়ে যাব। তো ফলও আনা দরকার ছিল, কিন্তু ফলও কিছু পাইনি, মিষ্টি পেয়েছি, আম পেয়েছি। দেখা যাক, আম দেবো না, আমটা খেলে হয়তো ইয়ে হবে। তো মুদিখানার জিনিস এসছে, মুদিখানার জিনিসগুলোকে সব তোলা হলো। রান্না কমপ্লিট হলো, আজকে আমি খুব টায়ার্ড আছি। আজকে রান্না করতেই ইচ্ছে করছিলো না, জানো না, কিন্তু কিছু করণীয় নেই, করতেই হবে। হাত পাটাও ব্যথা করছে, বিরক্ত লেগে যাচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজকে গরম গরম রুটিটা এখন করে ফেলছি, কারণ মেয়েও খাওয়া হয়ে যাবে, আমারও রাতেরটা পড়া কমপ্লিট হয়ে যাবে। তো ছিটি সয়াবিন দিয়েই রুটিটা খাওয়া হয়ে যাবে। তো বিকেলে টিফিন বলতে আর কিছু করে নিয়ে ওর সঙ্গে সঙ্গে শরীরটা আজকে আমারও খারাপ করছে, মানে কি বলবো, গাটা ম্যাচ ম্যাচ করছে। তো চলো রুটিটা করে নিয়ে চা খাবো, তারপরে তার কোনো কাজ নেই। ওরও শরীরটা খুব খারাপ, দেখি কালকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। আজকে যাবো যাবো করে হলো না, তো কালকে দেখি নিয়ে যাবো সকালবেলাতে আগে। গুড মর্নিং বন্ধুরা। তো এখন চা খেয়ে নিয়েছি সকালে, এটা আমি কালকে রাতে ব্লগটা শেষ করতে পারিনি, আমি যেটা আমি সকালে শেষ করছি। এখন সকাল হয়ে গেছে, বৃষ্টি ভেজার দিন। তো বৃষ্টিতে ভেজে, মানে কি বলবো, বৃষ্টি পড়ছে, কমছেই হচ্ছে। তো উঠে আমি শুধু জাস্ট চাটা খেয়েছি, এবার যাবো মেয়েকে নিয়ে একটু ডাক্তারের কাছে। কারণ মানে কদিন ধরে খুব শরীর খারাপ, তো জ্বরটা কমছে না, আসছে না, কমছে যাচ্ছে, এই হচ্ছে বলে ডাক্তারটা দেখেনি, কারণ স্কুল টুসগুলো কামাই হচ্ছে, আমারও একটু কাজ আছে ওর জন্যই। তো চলো আগে ডাক্তারটা দেখাই, আর ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে কালকে। তো চলো তাড়াতাড়ি করে দেখিয়ে নিয়ে আসি।